হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমার যে ছোট্ট একটি পোষা খামার রয়েছে, পোষা পানি, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন দুইটা গরু, একটা হচ্ছে লাল গরু আর এইটা হচ্ছে ওইটার বাছুর। আমরা কিন্তু গরুটা কমই পালতেছি, সামনে গরুটা বাড়ানোর চিন্তা ভাবনা আছে। আর বাইরে আশেপাশে দেখেন মুরগিগুলো বিস্তার লাভ করছে। গরুটার পায়ে সমস্যা হয়ে রয়েছে, তাই গরুটার মুখটার মধ্যে একটি খোপা লাগাই দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে গরু রাতে থাকার জায়গা। আর যে বাক্সটা, এটা হচ্ছে কবুতরের বাক্স, এখানে কবুতর থাকে। কিন্তু বর্তমানে কবুতর এখন থাকছে না, কবুতরগুলো বিক্রি করে দেওয়া হয়েছে, আবার নতুনভাবে কবুতর তোলা হবে। আর এইটা হচ্ছে দেশি মুরগি থাকার জন্য স্থান, এখানে দেশি মুরগি কুচে বসে রয়েছে কিছু সংখ্যক ডিম নিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে দুইটা মুরগি কুচে বসে রয়েছে, একটার বাচ্চা উঠছে, সাতটা এখনও উঠে নাই, এখনও তাপ দিচ্ছে, এগুলোকে নিচে নামানো হয়নি, নিচে আরও আর একটু পরে নামানো হবে। মানে পুরোপুরি যখন বাচ্চাগুলো শরীরটা ভালোভাবে শক্ত হবে, তারপরে কিন্তু এখান থেকে বাচ্চাগুলোকে নামানো হবে, এবং তখন আপনাদেরকে নতুনভাবে আরেকটি ভিডিও দেওয়া হবে। দেখেন এগুলো হচ্ছে ওই যে কুচি মুরগিগুলো, এগুলোর বাচ্চা, এগুলো আজকে 4 মাস হয়ে গেল। আর এই উপরে দেখেন একটি কার্টনের মতন, মানে প্লাস্টিকের যে কেটলি, কেটলি দ্বারা এখানে একটি চড়ুই পাখির জন্য বাসা বেঁধে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাড়ির ভিতরে একটি সবরি কলা, যেটাকে বলে, এটা হচ্ছে সবরি কলার গাছ। মোটামুটি মশলা দিলে আছে 7-8টার মতন বড় দেশি মুরগির বাচ্চা রয়েছে। আর আমার ছোট ভাই গরুর জন্য পানা নিয়ে আসছে, গরু খাওয়ার জন্য। এখন দুপুর, তাই বনের পাশাপাশি এখন তো ঘাস নাই, চারপাশ দিয়ে জমি লাগানো হয়ে গেছে, তাই পানা খাওয়াইতেছে গরুকে। পানা এনে দিল, পানা তেমন বেশি খাওয়াই না, যেহেতু শীত, সামান্য পরিমাণ পানা আনা হয়েছে। ওই গরুটার পায়ের মধ্যে ওষুধ দেওয়া হয়েছে, তাই খোপা লাগানো হয়েছে, তো তাই এগুলো এটা খেতে পারছে না, বাছুরটা খাইতেছে। এটার খোপাটা আরও পরে খুলে দেওয়া হইব, মানে পাওয়ার যে সমস্যাটা, এটা এটা যদি খুলে দেওয়া হয় তাহলে এটা 4টা খেয়ে ফেললে, তাহলে কিন্তু ওষুধের যে কার্যকারিতাটা, কার্যক্ষমতাটা, সেটা কিন্তু হারিয়ে ফেলবে। আর আমাদের প্রথম গরুই এইটা, আমার ছোট ভাই এদিক দিয়ে আসছে, যে গোবরগুলো পরিষ্কার করার জন্য। আমরা প্রত্যেক দিনের গোবর আমরা কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করে ফেলি, এখানে কিন্তু কোনো যে গোবর এটা কোনো জমে রাখা হয় না। তারপর ফাঁকে ফুঁকে আবার যে গোবরগুলো, এগুলো যে নিজেদের পুকুর রয়েছে, পুকুরের মধ্যে দিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।